আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে নয় মাসের মাথায় আবারও ডিজেল এবং কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। সাথে এবার অক্টেন এবং পেট্রোলেরও দাম বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে 34 থেকে 46 টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দাম কার্যকর হয়েছে গেল রাত 12টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল 34 টাকা, পেট্রোল 44 এবং অক্টেনের দাম বেড়েছে 46 টাকা। আর এই খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে পেট্রোল পাম্পে ভিড় করেন হাজারো ক্রেতা। তবে রাত 12টা পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখে পাম্পগুলো। দাম বাড়ায় চট্টগ্রাম, সিলেট, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভোর পর্যন্ত বন্ধ থাকে ফিলিং স্টেশন। খরচ তো ডাবল হয়ে গেল, কিন্তু ভাড়া তো আগের আগের চেয়ে তার কম দিতে চায়। যেমন এই চাষার কাছে আমি 200 টাকা ভাড়া চাইছি, সে তো মাথা গরম হয়ে গেছে তার। না, এরকম হচ্ছে না তো, লোক তো নিশ্চয়ই তেল হয়তো কম আর বেশি। তেলের দামের বৃদ্ধির সাথে আরো অনেক কিছু প্রাসঙ্গিক আছে, সো এই জায়গাগুলো ক্যালকুলেশন করা হয়েছে কিনা সন্দেহ আছে। তেলের দাম বাড়াই দিছে কেন, আমরা গাড়ি কিভাবে চালাবো, গাড়ি অর্ধেক গাড়ি বন্ধ হয়েছে। কিছুদিন আগে দেখলাম যে সরকার ঘোষণা দিছে আমাদের মানে মজুদ আছে তেল পরিমাণে, সেক্ষেত্রে আমাদের দেশের এই অবস্থা কেন, এখন তেলের দাম হঠাৎ কেন বৃদ্ধি হলো, এটাই আমার সরকারের কাছে প্রশ্ন। দর্শক, দেশের বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোতে আমাদের সহকর্মীরা খোঁজ খবর রাখছেন, সেখানে কি চিত্র এই মুহূর্তে চলছে সেখানকার খবরও তারা রাখছেন। তাদের সাথে আমরা যুক্ত হব। মতিঝিলে রয়েছেন হাসনাত রাব্বি, সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। পাশাপাশি খুলনায় রয়েছেন আরেক সহকর্মী মামুন রেজা, আমরা দুজনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা হাসনাত রাব্বির কাছে যাব, মতিঝিলে রয়েছেন। রাব্বি, আপনি একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কি অবস্থা দেখছেন? এবং আমরা বলছিলাম যেমনটি যে রাত 12টার পরে যখন আগেই ঘোষণা হয়েছিল যে 12টার পর থেকে দাম বৃদ্ধি হবে, এরপরে প্রচণ্ড ভিড় বেড়ে যায় এবং পাম্পগুলোতে আসলে সে অর্থে তেল দেওয়া হচ্ছিল না, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে আপনি দর্শকদের আগে বলেছেন এখানে অভিযান চলছে, অভিযানের কিছু প্রস্তুতি আপনাকে শুরু করি। এখানের আগেও কিন্তু আরও দু একটি পাম্পে অভিযান চালিয়েছে, মূলত দেখার চেষ্টা করছে তেল পর্যাপ্ত সঠিক নিয়মে দেওয়া হচ্ছে কিনা, সঠিক দামে দেওয়া হচ্ছে কিনা। আপনাকে যদি দেখাই, এখানে কিন্তু এই অক্টেন বিক্রি করা হচ্ছে 135 টাকায়, যার বাম দিকের নজলটাতে আপনার পর্যাপ্ত তেল সঠিক নিয়মে দেওয়া হচ্ছে, কিন্তু ডান দিকে যেটা রয়েছে এটাতে দেখা যাচ্ছে 5 লিটার তেলে 500 মিলিলিটার, অর্থাৎ হাফ লিটার তেল গায়েব, অর্থাৎ তারা 4.5 লিটার দিচ্ছে এরকম মেপে দেখেছে এবং এটাকে আপাতত বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যান্য পাম্পগুলোতে আমরা আসার পরে যেটা দেখেছি, ভোক্তা অধিদপ্তরের যখন অভিযান শুরু হয়, অভিযানের শুরুর দিকে এরা এখানে এসে যতগুলো নজল রয়েছে প্রত্যেকগুলোকে রিসেট করে দিয়েছিল, অর্থাৎ তারা যে হিসাবে দিত সেই হিসাব বাদ দিয়ে অন্য হিসাবে তারা ইয়ে করতো। তো আমরা এখন সরাসরি একটু জানার চেষ্টা করি ভোক্তা অধিকারে যিনি অভিযান চালাচ্ছিলেন, তিনি কথা বলছেন, কি কি অভিযোগ পেয়েছেন, কি সিদ্ধান্ত নিবে। 540 মিলি কম দেওয়া হচ্ছে 5 লিটারে, আর একটিতে আমরা দেখলাম 490 মিলি লিটার কম দেওয়া হয়েছে প্রতি 5 লিটারে, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এবং একই সাথে আরেকটি অভিযোগ ছিল, সেটি গতকাল আপনারা জানেন যে রাত 12টার পর পেট্রোল, অক্টেন এবং ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সুযোগটা উনি কাজে লাগিয়ে কি করেছেন, অতি মুনাফা লাভের আশায় রাত 12টার আগে উনি পেট্রোল পাম্প বন্ধ রেখে দিয়েছেন, বিক্রয় কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এইটা আরেকটি অপরাধ, গ্রাহকের সাথে প্রতারণা। এই দুই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 2,50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং যে ডিসপেন্সিং ইউনিট দুটিতে কারচুপি করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই ডিসপেন্সিং ইউনিট থেকে বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। উনি কারেকশন করবেন, তারপরে আমাদেরকে দেখিয়ে দিবেন, দেখানোর পর আমরা উনি অনুমতি দেব আসলে এটি উনি বিক্রয় করতে পারবেন কিনা। আপনারা যখন এখানে আসলেন দেখলাম যে প্রতিদিন মেশিনে তারা যারা কর্মকর্তা বা স্টাফ ছিল তারা চাপ দিচ্ছিল, আর বাকি যে দুটাতে ভেজাল পেলেন সে দুটাতে চাপ দিতে পারেনি। তাহলে এই যে মিনিটের মধ্যে যে তারা যে প্রতারণার সুযোগ পাচ্ছে, অন্যগুলো তো সে একইভাবে প্রতারণা করতে পারে, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন বা যান্ত্রিক যে তারা গোলযোগ করছে এটা কীভাবে সমাধান করবেন? দেখেন, আইনে বলা হয়েছে যে একই অপরাধ পুনর্বার সংগঠিত করলে সেই অপরাধের যে সর্বোচ্চ শাস্তি ছিল সেই শাস্তি দ্বিগুণ শাস্তি হবে, অর্থাৎ আমরা আনএক্সপেক্টেড ভিজিট দেবো এবং এরপরে যদি দেখতে পাই অপরাধ পুনঃসংগঠিত হয়েছে তাহলে সর্বোচ্চ শাস্তি দ্বিগুণ শাস্তি হবে। এরপর আবার যদি দেখতে পাই যে একই অপরাধ হচ্ছে তাহলে এই প্রতিষ্ঠানটির যে লাইসেন্স আছে সেটি বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখব। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, আমাদের কাছে স্পেসিফিক দুইটি
ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি রমনা ফিলিং স্টেশন, সেটিতে আমরা তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্টটা আমাদের কাছে রয়েছে। উনি সময় চেয়েছেন আগামীকাল ব্যাখ্যা দেওয়ার জন্য। আপনারা জানেন যে ট্রেড লাইসেন্স যেটি ছিল তার মেয়াদিত না, 30 জুন মেয়াদ শেষ হয়েছে, আজকে জানেন যে 6 আগস্ট, অর্থাৎ এই পর্যন্ত তার লাইসেন্সের মেয়াদ নেই। এছাড়া আমরা যেটি জানি যে বিস্ফোরক পরিদপ্তর থেকে যে লাইসেন্স প্রয়োজন এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স সহ আরও কিছু লাইসেন্স প্রয়োজন, সেগুলো কোনো কপি তারা দেখাতে পারে নাই। এগুলো দেখানোর জন্য মূলত উনি সময় চেয়েছেন। যদি না দেখাতে পারেন তাহলে আইনানুক যে ব্যবস্থা আছে সেটি আগামীকাল আমরা ডিক্লারেশন দিব অধিদপ্তরে। না, ওখানে পরিমাপে আমরা কম পাওয়ার প্রমাণ পাইনি। দুইটাই, এরপর আমার অভিযান অব্যাহত আছে, আমাদের অভিযান চলমান, চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। একজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা নিশ্চয়ই কথা বলছিলেন এবং তার কাছ থেকে আমরা মোটামুটি জানতে পেরেছি। আমাদের আরেক সহকর্মী বৃষ্টিতে ভিজছেন মামুন রেজা, খুলনায় রয়েছেন। মামুন, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত গাড়ি কিন্তু বেশ বেড়েছে সেখানে দেখতে পাচ্ছিলাম, তো যানবাহন, যারা ভারী যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো কি চলছে কিনা বা সেখানকার কি চিত্র দেখছেন পেট্রোল পাম্পগুলোতে? ইমতিয়াজ, সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে অনেক ভিড়। গতকাল রাতে যারা পেট্রোল নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আগের দামে, তারা অনেকে নিতে পারেনি, অনেকেই সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করেন। এরই মধ্যে একটি গুজব বা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে পেট্রোল কিংবা জ্বালানি অন্যান্য যে তেল, সেই তেলের সংকট তৈরি হতে পারে, সে কারণে তারা তেল নিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খুলনা নগরীতে, বিশেষ করে নগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা উপজেলা পর্যন্ত 5টি লোকাল বাস চলাচল করত, সেই বাসগুলো সকাল থেকে চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খুলনা থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে সরাসরি কিছু বাস চলাচল করত, সেই বাসগুলো চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খুলনা থেকে অন্যান্য রুটে যেসব বাস প্রতিদিন যে সংখ্যক চলাচল করত সেই সংখ্যাটি কমে গেছে। এর পাশাপাশি যারা যানবাহন চালক এবং শ্রমিক রয়েছেন তারা ভাড়া বৃদ্ধি করে দিয়েছেন। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পাইকগাছা উপজেলা পর্যন্ত আগে বাস ভাড়া ছিল 115 টাকা, সেটি এখন 150 টাকা করা হয়েছে, অর্থাৎ 35 টাকা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে অন্যান্য সব রুটেই বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যারা বাস যাত্রী এবং বাস চালক শ্রমিক রয়েছেন তাদের সাথে বাগবিতণ্ডা হচ্ছে। আর পরিবহন যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে জ্বালানি তেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার যদি বাস ভাড়া নির্ধারণ করে দিত কিলোমিটার প্রতি তাহলে এই যাত্রীদের সঙ্গে এই ঝামেলাটি তৈরি হতো না। আর সাধারণ মানুষ তারা বলছেন যে তাদের আয় বাড়েনি, কিন্তু জ্বালানি তেল বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, সেই সঙ্গে পরিবহন ভাড়া বাড়বে এবং যার ফলে এটি স্বাভাবিক জীবনযাত্রার উপরে প্রভাব পড়বে। ইমতিয়াজ, ব্যাপক পরিমাণে ব্যাহত হবে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সাথে। মামুন রেজা যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, সেখানকার চিত্র আমাদের জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ চলছে, সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দুর্নীতি শুরু করেছে যে আকাশ প্রমাণ নজিরবিহীন দুর্নীতির মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, তার আরেকটি প্রমাণ হচ্ছে আজকে আপনারা সবাই পত্রিকা দেখেছেন, কালকে মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম প্রায় 50 গুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, যে ডিজেলের দাম ছিল 90 টাকা সেই ডিজেলের দাম করেছে 114 টাকা, যে পেট্রোলের দাম ছিল 89 টাকা সেই পেট্রোলের দাম করেছে 130 টাকা, যার ফলে কি হয়েছে আজকে দেখবেন প্রায় গাড়ি ঘোড়া যানবাহন কমে গেছে। এটা একটা ভয়ঙ্কর বিরূপ একটা প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির উপরে, এটা সমগ্র মানুষকে, বাংলাদেশের মানুষকে এটা ক্ষতিগ্রস্ত করবে। বন্ধুগণ, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে পরিবহন ব্যয়, পরিবহন ভাড়া, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেলের দাম আবার দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুগণ, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে? ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়। এক ভদ্রলোক আজকে বলেছেন, এক মহিলা, আমি দুঃখিত, একজন মহিলা বলেছেন যে এটা হচ্ছে মরার উপরে খালার ঘা, IMF এর কাছে ঋণ চেয়েছে $450 কোটি, কারণ তারা এতদিন ধরে যে মিথ্যাচার করে এসেছে যে রিজার্ভে তাদের এমন টাকা আছে, এত ডলার জমা আছে, তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু
আজকে ওই রিজার্ভ কমে যাওয়ার কারণে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কাছে ডলার ঋণ নিচ্ছে। আইএমএফ এর ডলার ঋণের শর্ত খুব শক্ত, তারা বলছে কোথাও সাবসিডি দেওয়া যাবে না এবং ইন্টারনেট সাবসিডি তারা বন্ধ করছে। তারা বলেছে যে আজকে যে সমস্ত পণ্যের উপরে তোমার ভর্তুকি দেওয়া আছে সেই ভর্তুকিগুলো উইথড্র করো, তার উপরে আজকে তাদের মেটা করা হয়েছে। গতকালই জ্বালানি মন্ত্রী বিপুল সাহেব তিনি বললেন যে বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নতুন যেই ভাড়া নির্ধারণ হবে তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। সিদ্ধান্তের আগে বাড়তি ভাড়া আদায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। বাস ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য নির্দেশ দিয়েছে বিআরটিকে, অলরেডি মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন এবং বিআরটি আমাদেরকে সভা আহ্বান করে আমাদেরকে আসতে বলছে। তাহলে এখানে তো গাড়ি বন্ধ করার কোনো প্রশ্ন আসে না, আমরা সারা দেশে কথা বলতেছি কেউ যেন বাড়তি ভাড়া না নেয়, অপেক্ষা যেন করে সরকার ভাড়া নির্ধারণ করা পর্যন্ত। এর মধ্যে তো কেউ কেউ অনিয়ম যারা করতেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। এর আগে সকালে মালিকদের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত এবং আগ্রাবাদ মোড়ে শ্রমিকদের অবরোধে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অভিযোগ রয়েছে এই সুযোগে রাইড শেয়ারিং অ্যাপ এবং সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। খুলনা, মেহেরপুর এবং বরগুনায় বন্ধ রয়েছে বেশ কিছু দূরপাল্লার বাস। রাজধানীতেও পরিবহন সংকট রয়েছে যার কারণে সকালে বিপাকে পড়েন অফিস এবং স্কুলগামী যাত্রীরা। দর্শক, চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আরেক সহকর্মী ইবনে মীর রয়েছেন এবং বরিশালে রয়েছেন কাউসার হোসেন রানা। আমরা মীরের কাছে প্রথমে যাব। আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন যে বাস ভাড়া সিদ্ধান্ত হবার আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে, চট্টগ্রামের কী অবস্থা সেখানকার খোঁজ খবর আমরা জানব। মীর, একটু বলবেন যে চট্টগ্রামে এখনও পর্যন্ত সেই ধরনের ডিসিশন হয়নি যে কতখানি ভাড়া বাড়ানো হবে, কিন্তু এর মধ্যে সিএনজি এবং বাসের বিভিন্ন জায়গায় ভাড়া বাড়ানো হয়েছে, এ বিষয়ে গণপরিবহন মালিক যারা রয়েছেন তারা কি বলছেন এবং কি অবস্থা দেখছেন, ভাড়া কেমন বৃদ্ধি করা হয়েছে? একটু আগে আন্তঃজেলা যে বাস মালিক সমিতি তাদের একটি বৈঠক হয়েছিল, সে বৈঠকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, পাশাপাশি তারা যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে ভাড়া বাড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা পূর্বের যে নির্ধারিত ভাড়া সে ভাড়াতে তারা গাড়ি চালাবেন। এবং আজকে সকাল থেকে শুধুমাত্র মহানগরীতে, যদিও পূর্ব থেকে পূর্ব ঘোষণা ছিল, রাতে ঘোষণা ছিল যে আজকে মহানগরীতে বাস চলাচল বন্ধ থাকবে, কিন্তু আন্তঃজেলা সেই রকম কোনো ঘোষণা দেয়নি এবং সকাল থেকে তারা বাস চালাচ্ছিল। তাদের বাস চলাচলেও কিছু সংখ্যক গোষ্ঠী, যেটি মালিক পক্ষ নিজেরা বলছে, কিছু সংখ্যক গোষ্ঠী সে বাসগুলো চলাচলেও বাধা দিয়েছিল, সেখানে থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছিল, বাসের চালকদেরকে হয়রানি করেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সরকারের কাছে তারা বলেছে। তারা বলেছে তাদের তারা এখন পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্তই হয়নি, তারা পূর্বের নির্ধারিত ভাড়ায় চলবে এবং যারা এতে বাধা দিবে তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোরভাবে ব্যবস্থা নেয়। তো ইমতিয়াজ এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ মীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাউসার হোসেন রানা রয়েছেন বরিশালে, তার সাথে একটু কথা বলবো। রানা, যদ্দূর জেনেছি যে ঢাকা বরিশাল রুটের বাস ভাড়া 50 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তো এই বিষয়ে তো এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত আসেনি, তো বাড়ানো হয়েছে তারা কি বলছেন, আসলে কেন বাড়ানো হলো? হ্যাঁ ইমতিয়াজ, বরিশাল ঢাকা রুটের যে বাসগুলো রয়েছে তার ভিতরে কিছু বাস যেমন সাকুরা বাস কিন্তু তাদের ভাড়া 50 টাকা বৃদ্ধি করেছে, তবে অন্যান্য যে বাসগুলো রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সবাই বাসের ভাড়া বৃদ্ধি করেনি। আবার বরিশাল থেকে যশোরগামী যে বাস রয়েছে তারাও আবার কিছুটা ভাড়া বৃদ্ধি করেছে। আমরা এই বিষয়ে যে বরিশালের বাসের যে বরিশাল বাস মালিক গ্রুপের যে সদস্য রয়েছে, সভাপতি সম্পাদক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা আন্তঃজেলা রুটের যে বাসগুলো চালায় সেই রুটের বাসগুলো তারা নিয়ন্ত্রণ করে, সেই রুটে কিন্তু এখন পর্যন্ত বাস ভাড়া বাড়ায়নি। আমরা এই বিষয়ে যাত্রীদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে আত্মরুটে আসলে এখন পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি করা হয়নি, তবে দূরপাল্লা রুটের যে বাসগুলো এগুলোর মালিক আসলে বরিশালের নয়, এগুলো ঢাকা থেকে বা অন্য এলাকা থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয় এবং তারা স্ব বাসের যারা মালিক তারা এখান থেকে বাসের ভাড়াটি মূলত বৃদ্ধি করেছে।
মূলত সেই হিসাবে এখান থেকে এখানে যারা কাউন্টারে রয়েছে ম্যানেজার রয়েছে ম্যানেজারের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের মালিকপক্ষ ভাড়া বৃদ্ধির নির্দেশ দেওয়ার ফলে তারা কিন্তু এই বাসের ভাড়া বৃদ্ধি করেছে। তবে এটিও আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে কেন্দ্র থেকে এখন পর্যন্ত সরকার কোনো নতুন ভাড়া নির্ধারণ করেনি, সাংগঠনিকভাবে কোনো ভাড়া নির্ধারণ হয়নি, তাহলে তারা কেন এরকম ভাড়া বৃদ্ধি করেছে। তো তারা এই বিষয়ে আসলে এখানকে যারা রয়েছে কাউন্টারম্যান বা ম্যানেজার তারা এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে এবং তারা এই বিষয়টি সম্পূর্ণ মালিকপক্ষের উপরে চাপিয়ে দিয়েছে। এবং এই বিষয়টিতে কিন্তু যাত্রী যারা রয়েছে তারা হয়রানির শিকার হচ্ছেন এবং স্থানীয় অভ্যন্তরীণ যে সিএনজিগুলো রয়েছে যেগুলো ডিজেল চালিত তারাও কিন্তু তাদের ভাড়া পাঁচ টাকা থেকে দশ টাকা বা তার কাছাকাছি বিভিন্ন রুটে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে। রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আফসার হোসেন রানা বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার খোঁজ খবর জানাচ্ছিলেন। আপনারা দেখছেন দুপুর দুটার খবর, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথে থাকবেন। দুদকের অনিচ্ছাকৃত ভুলে জেল খেটেছেন টাঙ্গাইলের জাহ আলম, তাদের ভুল পথে পরিচালিত করেছেন ব্যাংক কর্মকর্তারা। প্রকাশিত রায়ে এই কথা বলেছেন হাইকোর্ট, নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে জাহ আলমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার। বিনাদেশে তিন বছর জেল খেটেছেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহ আলম, ক্ষতিপূরণ হিসেবে তাকে ১৫ লাখ টাকা দিতে রায় দেন হাইকোর্ট। দুই বছর পর এসে সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলেন উচ্চ আদালত। ৮৬ পাতার রায়ে হাইকোর্ট বলেন দুর্নীতি দমনে স্বাধীন সংস্থা দুদক কার্যক্রম পরিচালনা করে আইন ও বিধিমালার আলোকে, মামলার তদন্তে ভুল এড়াতে দুদককে সতর্ক থাকতে হবে ভবিষ্যতে। আবু তালেকের পরিবর্তে জাহ আলমকে আসামি হিসেবে গ্রেপ্তার ও কারাভোগের পেছনে দায় আছে ব্যাংক কর্মকর্তাদের, তারা বিপথে পরিচালিত করেছেন তদন্ত কর্মকর্তাদের। সোনালী ব্যাংকের কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা, তাদের উপর দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের নির্ভর করতে হয়েছে এবং তাদের নির্ভরতার কারণে, তাদের উপর নির্ভর করতে গিয়ে তারা ভিন্নভাবে পরিচালিত করতে দেখেই তারা মিসগাইডেড হয়েছে। ১৫ লক্ষ টাকা ফাইন করেছে ব্র্যাক ব্যাংকে, হ্যাঁ, ভুল পথে পরিচালনা করার জন্য দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের। এদিকে দুই বছর আগে ক্ষতিপূরণের রায় হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত একটি টাকাও পাননি জাহ আলম, উল্টো আদালতের বারান্দা ঘুরে আশা ছেড়ে দিয়েছেন তিনি। মহামান্য আদালতের নির্দেশের পরও সে ক্ষতিপূরণের একটি টাকাও পায়নি, এটা কিছুটা দুঃখজনক যে একটা লোক ক্ষতিগ্রস্ত হলো, তারপরও এতদিন অতিক্রম হয়ে গেল। আশা করছি মহামান্য আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে সে টাকাটা পাবে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে জাহ আলম একজন নির্দোষ ব্যক্তি, কিন্তু নিরপরাধ হওয়ার পরেও কারাগারে যাওয়ায় চাকরি যায় তার, তাতে দুর্ভোগী ছিলেন পরিবারের সদস্যরাও, সে কারণেই ক্ষতিপূরণ পাওয়ার হকদার তিনি। মাসুদ রহমান, চ্যানেল ২৪, ঢাকা। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে ছিলেন, কিন্তু এবার ঘরের মাঠ নো ক্যাম্পে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো বার্সেলোনার নতুন রিক্রুট রবার্ট লেভানডোভস্কিকে। তার হাতে তুলে দেওয়া হয়েছে ৯ নম্বর জার্সিটি যা আগে পড়তেন মেমফিস ডিপাই। ৫৯,০২৬ জন দর্শক স্বাগত জানান পোলিশ এই তারকাকে, যা বার্সেলোনার ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ইব্রাহিমোভিচের প্রেজেন্টেশনে ছিল সবচেয়ে বেশি ৬০,০০০ দর্শকের উপস্থিতি। দেশের বাইরের খবর জানাবো। গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনের, দুদিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১১ জনে। ইসলামিক জিহাদ গ্রুপের ১৯ সদস্যকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গ্রুপটি জানিয়েছে গতকাল ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ১০০ রকেট হামলা চালিয়েছে তারা। গতকালের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামিক জিহাদের কমান্ডার সহ ১০ জন নিহত হয়েছেন। ভারতের বারাণসীর কাশীর রবিদাস ঘাটের সিঁড়িতে তৈরি হয়েছে একটি স্কুল, যেখানে প্রতিদিন জড়ো হন অনেক শিশু, সম্পূর্ণ বিনা পয়সায় শিক্ষা দেওয়া হয় এসব শিক্ষার্থীদের। পড়াশোনার সাথে সাথে তাদের শেখানো হয় কারাতে, মার্শাল আর্ট, যোগ এবং প্রার্থনা। একের পর এক সিঁড়িতে সারি সারি হয়ে বসেন শিক্ষার্থীরা, তাদের পাঠদান করেন একজন শিক্ষক। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা জিপিএইচ কোয়ান্টাম। এই ছিল দুপুর দুটার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন।